আমাদের ক্লাস অনুযায়ী যতটুকু শেখা দরকার আমরা ততটুকু শিখবো, ঠিক আছে? কথা বলবো না, চুপ করে দেখো, সাহস করবে না। একটা আওয়াজও করবে না কেউ। তোমাদের বাসায় বা তোমাদের আব্বু আমাকে বলো শব্দ করলে কিভাবে হবে বলো, লাস্ট টাইমে কথা বললে কিভাবে হবে? দেখো, দুই একে দুই, দুই দুগুণে চার, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। এইভাবে নামটা দিবো আমরা, নামটা দিয়ে এগুলো দিয়ে আমরা আবার ভাগ করা শিখবো, নামটা দিয়ে শিখবো, সেগুলো দিয়ে গুণ করা শিখবো, এগুলো দিয়ে আমরা ভাগ করা শিখবো। এতদিন আমরা সমান সংখ্যা, ছোট বড় সংখ্যা, তারপরে হচ্ছে মিল করা, এগুলো নানান কিছু শিখেছি, সেগুলো হচ্ছে যোগের ক্ষেত্রে, এখন হচ্ছে গুণের ক্ষেত্রে, ঠিক আছে? এই নামটা আমরা কয়েকটা নামটা শিখবো, কয়েকটা ঘরের নামটা শিখবো। আমার আমরা ছোট ক্লাস করি, এই জন্য আমরা বেশি শিখবো না, কমই শিখবো, যেটুকু শিখা দরকার সেটুকু শিখবো। এখন উপরে লেখা আছে এক থেকে সাত পর্যন্ত আমরা নামটা শিখবো, তো এক থেকে সাত পর্যন্ত তার একদিকে দেওয়া সম্ভব না, আমরা দুইটা ক্লাসে এক থেকে সাত পর্যন্ত দিব। আর আবার আমরা বইয়ের মধ্যে একটু ফিরে যাবো, সেগুলো বইয়ের কাজের জন্য। তো তোমরা এটা কি লেখা হয়েছে সবার, দুইয়ের ঘরের নামটা কি সবার লেখা হয়েছে? দুইয়ের ঘরের নামটা, দুইয়ের ঘরের নামটা সবার নামে বলতেছি, সাহেল আহমেদ, তারপরে নাম বলতে হবে, আমার বলতে নামটা আমার বলতে কে নাম নাই, নাম বলো। স্বাগত দত্ত সূর্য, ঠিক আছে? আমার আমার কথাটা শুনো, কথাটা এভাবে বলতে হবে যে ম্যাডাম, আমি সাহাবিব বলছি, আমার লেখা শেষ। আমি তাফসীর বলছি, আমি তাফসীর, আমার লেখা শেষ। আমি তাজিম, আমার লেখা শেষ। আমি তানজিম, আমার লেখা শেষ। আমি সাফওয়ান, আমার লেখা শেষ। এইভাবে বলবো, ঠিক আছে? তো আমরা দুইয়ের নামটা, দুইয়ের নামটা শেষ। আমরা কি অন্য পেজে যেতে পারি? হ্যালো হ্যালো, আমরা কি অন্য পেজে যাবো? তোমরা লেখো, লেখা হয়েছে সবার, সবার লেখা হয়েছে কি নাকি? টাইমলি পাশে থেকে আপনারা বলবেন যে হ্যাঁ ম্যাডাম, লেখা শেষ হয়েছে। আমার নাম স্বাগত দত্ত সূর্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখি আমরা আরেক পেজে চলে যাই,
তোমরা যদি হ্যাঁ দেখবো, সবাটা দেখবো। এখন এখানে দেখো তিনের নাম তো আছে। আমি তো বাচ্চারা দিচ্ছিলাম তো ক্লাস হচ্ছে, আমি রিমুখ করে কেন নামই তো দেখতেছি না। হ্যালো হ্যালো, লেখো সবাই লেখো। হ্যালো হ্যালো, লেখো তোমরা চার তিনের নামটা। তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন ত্রিকা নয়, তিন পাঁচা, তিন ত্রিকা নয়, তিন চারা বারো, তিন চারা বারো, তিন পাঁচা পনেরো, তিন চারা বারো, তিন আঠারো, তিন সাতা একুশ, তিন আটা চব্বিশ, তিন নং সাতাশ, তিন দশে, তিন দশে তিরিশ, তিন দশে তিরিশ, তিন একে তিন, তিন তিনে যখন তিনটা আম থাকে তাহলে, আর যখন তিনটা ছয়টা আম তিনজনকে ভাগ করে দেওয়া হবে তাহলে হবে, হ্যাঁ শোনা, তিন একে কথা শুনতে হবে, খালি লিখে নিয়ে গেলেই হবে না, বুঝতে হবে। ছয়টা আম যখন আমরা তিনজনকে দুইটা করে দিব তখন হবে তিন দুগুণে ছয়, নয়টা আম যখন আমরা তিনজনকে তিনটা করে দিব তিন তিনটা নয়, বারোটা আম যখন আমরা চারজনকে দিব তিনটা করে তখন হবে, তখন হবে বারো, তিন চারা বারো। শোনো এই কথা বলা দরকার নাই, লিখা শেষ, আমি যেটা বলছি সেটা শোনো, তিন চারা বারো মানে বারোটা আমরা যখন চারজনকে তিনটা করে দিব তিন চারা বারো, আচ্ছা পনেরো, পাঁচজনকে আমরা তিনটা করে আম দিলে গুণ করতে গেলে হয় তিন পাঁচা পনেরো, তার মানে পাঁচজন তিনটা করে আম পাচ্ছে, তিন ছয় আঠারো, আঠারোটা আম ছয়জনকে, তোমাদের ক্লাসের ছয়জন ছাত্রকে আমি তিনটা করে আম দিয়েছি, তাহলে হলো তিন ছয় আঠারো, ঠিক আছে, তিন সাতা একুশ, সাতজন ছাত্রকে আমি, আচ্ছা আমি কি বলছি জিজ্ঞেস করেছি, আমি বলছি আমার কথা শুনতে, তিন চারা বা তিন ছয় আঠারো মানে আঠারো নাম আমার ক্লাসের ছাত্রদেরকে আমি তিনটা করে দিব, ছয়জন ছয়জন ছাত্রকে আমি তিনটা করে আম দিলে আমি যখন গুণ করবো আবার ছয় সবগুলোকে মিলে তিন ছয় জনের সাথে ছয় জনকে কয়টা করে দেওয়া যায় তখন হবে তিন ছয় আঠারো, ঠিক আছে, তিন সাতা একুশ, তিন সাতা একুশ কিভাবে হবে, একুশটা আম দেওয়া আছে এখন আমাকে সমান ভাগ করতে হবে, একুশটা আম আমাকে সমান ভাগ করতে হবে, যে অপূর্ব হাসান লিওন শোনো, একুশটা আম আমাকে সাতজনকে সমান ভাগ করে দিতে হবে, তখন আমার কি করতে হবে তিনটা করে দিতে হবে, তখন একুশকে তিন দিয়ে গুণ করবো ভাগ করবো তখন চলে আসবে তিন সাতা একুশ, আর তিন কে সাত দিয়ে গুণ করলে চলে আসবে তিন একুশ, এভাবে চব্বিশটা আম তিন আট জনকে সমান ভাগ করে দিলে হবে কি আনা চব্বিশ, ঠিক আছে, সাতাইশ মানে হচ্ছে নয় জনকে তিনটা করে আম দিলে আমি যখন গুণ করবো তখন আমার নয় সাতাইশটা আম আছে, তখন আমি কয়জনকে দিতে পারবো, তখন নয় জনকে তিনটা করে দিলে তিন নং সাতাইশ, আবার দশ তিরিশটা আম দশ জনকে তিনটা করে দিলে তিন দশে তিরিশ, সবাই লিখো
এখন এই যে নিকোলাই কেন ঢুকতে পারতেছে না আমিও তো নিজেও বুঝতে পারতেছি না। লেখো লেখো তাড়াতাড়ি লেখো লেখো তাড়াতাড়ি লেখো। কথা বলে না, কথা বলবে না, কথা বলবে না। হ্যালো লিখো তাড়াতাড়ি লিখো, দিনের নামটা লিখো, চারের নামটা লিখবে, তারপরে তিন চার তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়, তিন ত্রিকা নয়, তিন চারা বারো, তিন পাঁচে পনেরো, তিনশো আঠারো, তিন সাতা একুশ, তিন আটা চব্বিশ, তিন আড়া চব্বিশ, সাতাশ, তিন দশে তিরিশ, তিন দশে তিরিশ, তিন দশে তিরিশ, ঠিক আছে। হ্যালো দশে তিরিশ, ঠিক আছে, সবাই লিখো। আগে ক্লাস গুলো যারা করতে পারো নাই, চার ছয় দশ এগারো বারো, বারো না তেরো, এই ক্লাস গুলি আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি, আর আদার বার আর পি এল এস সি ডিডি, ঠিক আছে, এডুবিডিতে আমি ওয়েবসাইট মানে আর পি এল এস এর যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমি যারা করতে পারে নাই ক্লাস গুলো বা বুঝতে পারে নাই তারা ওইখান থেকে দেখে নেবেন, আমি ওইগুলো ইউটিউব চ্যানেলে দিয়েছি। ক্লাস ওয়ান এর যে ক্লাস গুলো নিয়েছি নিয়েছি সবগুলি দিয়ে দিব, আস্তে আস্তে সবগুলি দেওয়া হয়ে যাবে, ও আপনারা যারা পড়াগুলা সংগ্রহ করতে পারেন নাই বা ক্লাস কখন ঢুকেন নাই আসেন নাই তখন সেই ক্লাস গুলো আপনারা সংগ্রহ করে ওইখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। হ্যাঁ চারের নাম্বারটা লিখতে হবে, আমি বলবো সবাই তিনের নাম্বার লেখা শেষ করুক, তারপরে তার একটু চার বলবো আগে শেষ করুক, তিনের নাম্বারটা সবাই শেষ করে নেই। তোমার লেখো ফিনিশ, থ্যাংক ইউ। চার ছয় তারপরে দশ এগারো তেরো এগুলো আমি ইউটিউব চ্যানেলে আমাদের যে আরপিএলএস এর ইউটিউব চ্যানেল আছে সেখানে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে দেখে যারা করতে পারেন না ক্লাস গুলো তারা এগুলো সংগ্রহ করে নিতে পারেন, ঠিক আছে, দেখে আবার বুঝে নিতে পারেন যে কি করানো হয়েছে। সেই দিন আমাকে এক এখন চার লেখা শেষ, এটা এখন বলবে না, আমি যখন বলবো যে সবার লেখা শেষ হয়েছে তখন বলবা, এর আগে ক্লাসে কেউ একটা কথা বলবা না, চুপ করে থাকবা। চার একে চার, চার দুগুণে আট, চার একে আট, চার চারজন ছাত্রকে একটা করে আম দিলে চার একে চার হবে, ঠিক আছে, গুণ করলে হবে চার একে চার, উঠে ফেলো না, প্রত্যেকে একটা করে আম পাবে, চার দুগুণে আট, দুইজন ছাত্রকে চারটা করে আম দিলে হবে চার দুগুণে আট, গুণ করলে হবে কি চার দুগুণে আট, তিনজন ছাত্রকে বারোটা আম দিলে হবে তিন চারা বারো, তিন চারা বারো, সাতজন ছাত্রকে চারটা করে আম দিলে চার চারা গুণ করলে হবে চার চারা ষোলো, ষোলোটা আমের মধ্যে চারজন ছাত্রকে চারটা করে আম দিলে আমরা যখন গুণ করব মানে একত্রে করব তখন হবে চার চারা ষোলো,
বিশটা আম পাঁচজনকে দেওয়া হলে, পাঁচজনকে চারটা করে দেওয়া হলে, যখন আমরা এটাকে একত্র করবো বলবো যে কিভাবে বুঝবো, তখন আমরা বলবো যে 4 5 20, মানে পাঁচজনে চারটা করে দিয়েছিল, মোট হয়েছে 20টা আম। 4 6 24, 6 জনকে চারটা করে দিলে আমরা যখন গুণ করবো তখন একত্র করতে চাইলে মোট কত হয়েছে, এটা গুণ করতে চাইলে হবে 4 6 24। আমি সেই দিন আবার ক্লাস নিয়েছিলাম 11:35-এর উপর পর্যন্ত ক্লাস নিয়েছিলাম। অনেকে মনে করেছে ম্যাডাম হয়তো চলে গেছে আর ক্লাস হবে না, একটু আপনাদের ধরনের হলে আগে দেখবেন যে ম্যাডাম ঢুকে কিনা, ঢুকলে তাহলে ক্লাসটা যদি আমাদের ওই দিন না হয় তাহলে হয়তো সমস্যা হয়ে যায়, এই জন্য আমি চেষ্টা করেছি পরে করে দেওয়ার জন্য। 11:35 পর্যন্ত করেছিলাম, আমি ক্লাসটা করে দিয়েছিলাম। বাংলা খাতা আছে, ওইটা কি হাতের লেখার খাতা? বাংলা সি ডাব্লিউ খাতায় দিয়েছি তিনটা, এর মধ্যে সবুজ খাতা যেগুলো, একটা হচ্ছে সি ডাব্লিউ মানে মূল খাতা, মূল বিষয়গুলো আমরা লিখবো, আর আরেকটা হচ্ছে হাতের লেখা, আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান, আর এই দুটো খাতা তো আলাদাই দিয়েছি সবুজ খাতা সেটা। একটা আছে সবুজ, একদম টিয়া কালারে, বাড়ির কাজ লেখা আছে, আর তিনটে যেগুলো শ্রেণীর কাজ আলাদা খাতা। অনেকেই এখনো সিলেবাস নিতে আসেন নাই আপনারা, সামনে সিলেবাস আবার যারা ব্যাগ টাই এগুলো নেন নাই আপনারা, তারাও এগুলো একসাথে নিয়ে নেবেন, শুধু ব্যাগ বা শুধু খাতা দেওয়া হবে না, এটা একসাথে নিতে হবে যারা নেন নাই এখনো। 4 8 32, 4 9 34, 4 10 40, 4 10 40। আমি নেক্সট ডে বলেছি বলতে বলবা না যে ম্যাডাম আমার লেখা শেষ, আমি নিজেই জিজ্ঞেস করবো কার কার লেখা শেষ হয়েছে, ক্লাস ডিস্টার্ব হয়ে যায়, ক্লাস নষ্ট হয়ে যায়, বারবার বলা দরকার নাই ম্যাডাম আমার লেখা শেষ, ম্যাডাম আমার লেখা শেষ বলা দরকার নাই। আমরা আগে বুঝি, আমরা তো লিখতেছি ভালো কথা, কিন্তু অঙ্কটা বুঝতে হবে, এই গুণ যারা ভালো করে শিখবে, নাম যারা ভালো করে শিখবে তারাই পরবর্তীতে গুণের না অঙ্ক, তারপরে ভাগের অঙ্ক গুলো সহজে করতে হবে, এই জন্য আগে আমাদের নামটা ভালো করে শিখতে হবে, ঠিক আছে? আমি আবার বলছি 4 1 4, 4 2 8, 3 4 12, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 35, 4 9 36, 4 10 40। আমরা কি হয়েছে, এগুলো নামটা গুলো হয়েছে, নামটা হয়েছে সবার? এখন আমি এই স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, ঠিক আছে? এখন সবাই খাতাগুলো সামনে উঠাও, সবার খাতাগুলো দেখি, আমি সবার খাতাগুলো একেবারে সামনে নিয়ে আসো, সবার নিয়ে আসো, দেখি সবার খাতা দেখি। আর আরেকটা কথা, আমরা ক্লাস ভিডিও ক্লাস ভিডিওটা অফ করে রাখবো না, আমরা তো ক্লাস করতেছি যে ক্লাস করার জন্য, আমরা যদি ভিডিওটা আমারটা অফ থাকলে থাক, তোমাদেরটা অন থাকতে হবে, ছাত্রদের ম্যাডাম দেখবে না, ভিডিও অন থাকবে, ঠিক আছে?
যারা ঠিক মতো